আপনি কেন আমার মুখ দেখবেন? যাকে কোনোদিন না দেখছি সে না জানি কত সুন্দরী, আর যার হাতে কোনোদিন খাইনি সে না জানি কত বড় রাঁধুনি। ঠিক আছে, আমি আমার মুখ দেখাবো, কিন্তু তার আগে আমার কিছু শর্ত আছে। ঘুমটাটা একটু খুলো তো মা। কি ব্যাপার, অবাক হলেন মনে হচ্ছে? যাকে দেখার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছেন, যে কোনো শর্ত মেনে নিয়েছেন, তাকে দেখে আজকে অবাক হচ্ছেন। কি বলতেছেন? ওটা তো আমার বড় আপু হয়। ও, কোনো সমস্যা নাই তো। শুনো, বড় আপুদের সাথে প্রেম করলে কেউ মাইন্ড করবো না, নির্দ্বিধায় প্রেম চালিয়ে যাও। আর আঙ্কেল কি বলতেছেন? তাকে তো আমি বড় বোনের মতো দেখি, আর তার সাথে আমার একটু জরুরি কথা ছিল, তার জন্য কথা বললাম। ও, জরুরি কথা, ভালো। শোনো, এই জরুরি কথা বলতে বলতে একদিন দেখবা যে মানে ইয়ে হয়ে গেছে, গা প্রেম হয়ে গেছে। শোনো, তুমি তো সেটেল ম্যারেজ করবা না, পালিয়ে যেয়ে বিয়ে করবা, তাই না? সমস্যা নাই, আমারে বললো আমি সাক্ষী দিব, চালিয়ে যাও। চন্নাতি, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আমাদের এলাকার ফয়সাল নামে একটা ছেলে আছে না, ও থোড়ে বললে তো আবার চিনবি না, ওই ছেলেটা তোকে দেখতে চাইছে। আমার 3 বছর হবে, তাই না? এই 3 বছরের মধ্যে তুই একজন মেয়ে মানুষ, তোকে আজ পর্যন্ত আমি মুখ দেখাইনি, তুই কি করে ভাবলি সে একজন বেগানা ছেলে এবং আমি একজন বেগানা নারী হয়ে আমার মুখ আমি তাকে দেখতে দেব? এটা শরীয়তেই তো নেই। রাখ তো তোর শরীয়ত। শুন, মনের পর্দাই হচ্ছে আসল পর্দা, মন ঠিক তো সব ঠিক। তুই একদম ঠিক কথা বলেছিস, তোর মন ঠিক তো সব ঠিক। হ্যাঁ, কিন্তু তুই কি ভেবে দেখেছিস একবারও, এই যে রাস্তা দিয়ে পরপুরুষ চলাফেরা করে, তাদের চোখের পর্দা কি ঠিক থাকে কি না? তোর মনের পর্দা না হয় ঠিক, তাদের চোখের পর্দা কিন্তু ঠিক না। তারা তোর দিকে কুদৃষ্টিতে তাকাবে, এতে গুণা কি তোর হবে না তার হবে? তোরও হবে তারও হবে। কোরআনে একটা কথা আছে, মেয়ে মানুষের পর্দার আগে ছেলে মানুষের চোখের পর্দার কথা বলেছে। কিন্তু আমাদের ছেলে মানুষ তো চোখের পর্দা করে না, আর তাই মেয়ে মানুষকেই পর্দা করে চলতে হবে, বুঝতে পারলি? হয়েছে হয়েছে, এখন আর হুজুর ভক্তদের মতো বাদ শুরু করিস না, চল। ঠিক আছে, চল চল। শয়তান মানুষের প্রধান শত্রু, সবসময় সে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে, সত্য পথ থেকে ফিরিয়ে নিয়ে জাহান্নামের পথে পরিচালিত করাই শয়তানের প্রধান কাজ। সে ভাবতে থাকে যে কিভাবে মা তো তালিমে গেছে। ও বাবা,
তুমি কি আমার মার্কার পেন আনছো? হ্যাঁ আনছি তো। থ্যাংক ইউ বাবা। জানো এটা দিয়ে কি করব? যেটা গুরুত্বপূর্ণ লাইন সেটা নিচ দিয়ে এই কলম দিয়ে দাগ দিয়ে রাখব। ঠিক আছে বাবা, চলো তোমাকে খেতে দিই। কিছু বলবে? কি আর করবো মা, জানোস মা তোর আমি সবসময় এভাবে কিসের জন্য থাকতে কই? কারণ দিনকাল ভালো না, কার নজর কিরকম, কেউ যেন ভুলবশত তোর না দেখে ফেলে। মা তুমি কোনো চিন্তাই করো না, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলবো। মা ঠিক আছে না? হ্যাঁ মা ঠিক আছে। আচ্ছা মা, এই না এসব রেখে দাও। ঠিক আছে আমি আসছি। রাস্তাঘাটে সাবধানে কিন্তু সতর্ক হয়ে চলবে। ঠিক আছে বলে দেবো না। আচ্ছা আপনি একজন বেগানা ছেলে, আপনি কেন আমার মুখ দেখবেন? যাকে কোনোদিন না দেখছি সে না জানি কত সুন্দরী, আর যার হাতে কোনোদিন খাইনি সে না জানি কত বড় রাঁধুনি। ঠিক আছে আমি আমার মুখ দেখাবো, কিন্তু তার আগে আমার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আমি অবশ্যই আমার মুখ দেখাবো। হ্যাঁ আমি আপনার সব শর্ত মেনে নেব। না শুনে বলে দিলেন, আচ্ছা আগে বলেই দেখেন। যাই হোক শর্তগুলো হলো, আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে দাড়ি রাখতে হবে, পাঞ্জাবি পরতে হবে, সুন্নতি পোশাক পরতে হবে, আর এই যে এইসব ব্যাসলেট, তারপর মাথার মধ্যে ওটা কি বেঁধেছেন রুমাল নাকি কি, সেসব কিন্তু ছেড়ে ফেলতে হবে, মাথায় টুপি রাখতে হবে, পারবেন তো? আর একটা কথা, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এবং যারা নামাজ কায়েম না করে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, ইমানদার লোকেদের সাথে চলাফেরা করতে হবে। কারণ দুনিয়াতে যে সমস্ত মানুষের সাথে আপনি চলাফেরা করবেন, হাসরের ময়দানে হিসাবের জন্য আল্লাহ তাআলা তাদের সাথে আপনাকে দাঁড় করাবে। যাই হোক অনেক কথা বলেছি, ভুল বিয়াদবি হলে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। আমি যেতে পারবো, তারপরও চল গেট পর্যন্ত দিয়ে আসি। ঠিক আছে। আমি এবার আসছি, কেমন? ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। সাবধানে যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে জান্নাতি তুই কই যাস? আমি তো তোদের বাড়িতে যাইতেছিলাম। আমার বাড়িতে হঠাৎ? তাছাড়া তোর কি পরিবর্তন? হ্যাঁ বান্ধবী তুই যা দেখতেছিস একদম ঠিকই দেখতেছিস, আমি তোর বাড়িতে যাইতেছিলাম নামাজ শিক্ষা বইয়ের জন্য। আমার বাড়িতে যাইতেছিস নামাজ শিক্ষা বইয়ের জন্য? আল্লাহ যে তোরে সঠিক বুঝদান করছে এই অনেক, আলহামদুলিল্লাহ। শুন জান্নাতি, আমি একদিন তোকে একটা কথা বলেছিলাম না যে মনের পর্দায় আসল পর্দা, এটা আসলেও ভুল, কারণ আমার আশেপাশে যে মানুষটা আছে ওদের তো নজর খারাপ থাকতে পারে, আর আমার এটার জন্য পাপও হতে পারে, এটা আমি অনেক কষ্ট করে বুঝতে পারছি। ঠিক আছে চল যেতে যেতে কথা বলি। আচ্ছা ঠিক আছে চল। তাছাড়া তোকে আরেকটা কথা বলি, তুই এই সব কিছু বিচার বিবেচনা করে নিজের পোশাক পরিবর্তন করেছিস, এটা একদম ঠিক করেছিস,
তুই কি জানিস মেয়েদের পোশাক বাইরে শুকোতে দেওয়াও নিষেধ? কারণ পোশাক দেখলেই আমাদের দেহের কাঠামো বোঝা যায়, এর কারণে বাহিরে আমাদের পোশাক শুকোনো উচিত না, বুঝতে পারলি? হ্যাঁ বান্ধবী, তুই একদম ঠিক কথাই বলেছিস, আমি এরপর থেকে বাইরে জামা কাপড় শুকাতে দিব না। আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, বাড়িতে যাবে না? হ্যাঁ যাবো, চল জানাতে। ঠিক আছে চলো আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি নামাজে যাচ্ছি। নামাজে যাচ্ছ? হ্যাঁ বাবা। আমার ছেলে ফয়সালের এত পরিবর্তন বাবা, তুমি নামাজও পড়া ধরেছো? হ্যাঁ বাবা। তা বাবা তুমি এত চেঞ্জ হইলা কিভাবে? জি বাবা আমি মিথ্যা বলি না, আমি একটা মেয়ের কথা রাখার জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর পথে চলি। একটি মেয়ের কথা রাখতে এই অবস্থা, তা কি এমন কথা বাবা? দিনের পথে চললে নাকি তার মুখ আমাকে দেখতে দেবে, আমি কি ভুল করেছি বাবা? না না তুমি কোনো ভুল করো নাই, তুমি ঠিক কাজই করেছো। আসলে একটা পর্দানশীল ভালো নারী পারে একটা পুরুষকে পরিবর্তন করতে, তোমার মতো এত আধুনিক বেশধারী একটা ছেলেকে যে এইভাবে পরিবর্তন করেছে তাকে তো আমার দেখতে হয় বাবা, তুমি আমাকে তাকে দেখার ব্যবস্থা করো। এখন শুধু তুমি নয়, আমারও ওই দিনদার পরহেজগার নারীকে দেখতে ইচ্ছা বোধ করতেছে, তুমি অবশ্যই দেখার ব্যবস্থা করবে। যাও এখন নামাজ পড়ে আসো, আমি ফ্রেশ হয়ে তোমার পিছনে পিছনে আসছি। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার এরূপ পরিবর্তন দেখে আমি সত্যি অনেক খুশি, আপনাকে অনেক সুন্দর লাগছে। আমি আপনার কথা রেখেছি এবং আমি আমার আল্লাহ রাসূলের কথাও মানি, এখন কি আমি আপনার মুখটা দেখতে পারি? আপনি আমার মুখ দেখতে পারেন, তবে ইসলামের হাদিস অনুসরণ করে তার নিয়মকানুন মেনে আমার মুখ দেখতে পারবেন। একজন পাত্রী একজন কনের মুখ দশজন পুরুষও দেখতে পারে, কারণ সে তাকে বিবাহ করবে, তার পছন্দ রুচি অরুচির উদ্দেশ্যে যদি সে কোনো মেয়েকে দেখে সে দেখা যায় যাচ্ছে। এর জন্য আপনি আমার বিয়ের প্রস্তাব নিয়ে যান আমার বাড়িতে, সেখানেই আপনি আমার মুখ দেখবেন। আচ্ছা আমি আপনাকে দেখতে যাব, তবে কনে দেখার উদ্দেশ্য নয় বিয়ে করার উদ্দেশ্যে যাব। কি ব্যাপার অবাক হলেন মনে হচ্ছে? যাকে দেখার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছেন, যে কোনো শর্ত মেনে নিয়েছেন, তাকে দেখে আজকে অবাক হচ্ছেন, নিশ্চয়ই অপছন্দ করবেন। মোটেও অপছন্দ হয়নি, মানুষ রূপ দেখে বিয়ের দিন আর গুণ দেখে সারা জীবন। বাবা এখন তোমার যদি দ্বিমত না থাকে তাহলে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। তুই ঠিক বলেছিস বাবা, তুই আমার মনের কথাই বলেছিস, আসলে রূপ দেখে মানুষের বিচার হয় না, বিচার হয় গুণ দেখে। আর আমার যেটা মনে হয় এই মেয়ের মধ্যে পূর্ণাঙ্গ গুণ আছে, সে একজন গুণবতী মেয়ে, আমি তোর কথায় রাজি। হ্যাঁ বাবা আমিও রাজি। তাহলে মা তোমার যদি দ্বিমত না থাকে, তোমার অভিভাবকের কোনো দ্বিমত না থাকে, তাহলে তোমাকে আমার মা বানাতে চাই। আমি কালো কুচ্ছিত হওয়ার পরও আপনারা আমাকে পছন্দ করেছেন, এখানে তো আলহামদুলিল্লাহ বলতেই হয়,
বাকিটা আমার বাবা মা জানাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন কি আমি আপনাকে দেখতে পারি? জি অবশ্যই, সে অধিকার তো শুধু আপনারই। শুধু দেখা কেন, আপনি আমাকে স্পর্শও করতে পারেন, কারণ আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনি কি এই রুমে প্রবেশ করার অধিকার আপনাকে কে দিয়েছে? কেন, আমি তো আপনার বিবাহিত স্ত্রী, আপনি আমাকে চিনতে পারছেন না? না, আমি যাকে বিয়ে করেছি সে অনেক কালো। এখন আধুনিক যুগ, পার্লার প্রসাধনীতে কি না করতে পারে। আমি মেকআপ করে এসেছি। এটা আপনি কি করেছেন? আমি তো আপনার গায়ের রং কালো দেখে বিয়ে করেছি। তা ঠিক আছে, কিন্তু আমার কি মনে চায় না আমার স্বামী বাসর রাতে সুন্দরী একজন বউ পাক? হাসরের ময়দানে কালো পোশাক দিয়ে আল্লাহ বিচার করবেন, লম্বা বেটে দিয়ে বিচার করবে না, ধনী গরিব দিয়ে বিচার করবে না, কে খাটো কে কালো কে ফর্সা এগুলো দিয়ে আল্লাহর কাছে কোনো বিচার হবে না। আল্লাহ তাআলা বিচার করবে তার মন সত্য ও দীনের শিক্ষা দিয়ে। সত্যি কথা বলতে আমি আসলে কালো নই, মানুষের চোখের আড়াল হতে আর আপনাকে যাচাই করার জন্য আমার মা সবসময় বলতো কালো মেকআপ করে থাকতে, মুখে কালি মেখে থাকতে, যেন হঠাৎ করে যদি কেউ আমাকে দেখেও ফেলে সে যেন আমার কালো কুচ্ছিত রূপ দেখে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মেকআপ আমি আজ করিনি, মেকআপ আমি আগে করতাম, কালো মেকআপ মানুষের নজর থেকে বাঁচার জন্য। আর তাছাড়া আল্লাহ তাআলা আমাকে জন্মগত সুন্দরী করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। তাছাড়া আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর এবং কি অতুলনীয়, হোক সে কালো হোক সে ফর্সা। কালো না থাকলে ফর্সার কদর কেউ করতো না। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সৌন্দর্য এবং সম্পদ সবই মানুষের জন্য আল্লাহর তাআলার কাছে ইমান পরীক্ষা। মহান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে যেমন তার জীবন সঙ্গিনী ঠিক তেমনই নির্বাচন করেছেন।